বন্ধুরা দেখো, আমরা আমি অরিত্রির বাবা অরিত্রি তিনজন মিলে যাচ্ছি। এখন বাজে বেলা 3টে, আর 3টার সময় যাচ্ছি রাস দেখতে। আর আজকে হচ্ছে দুপুরবেলা 3টের সময় যাচ্ছি, কারণ দুদিন প্যান্ডেল দেখতে যাওয়ার কথা ছিল রাসের, কিন্তু যেতে পারিনি তোমার দাদা ভাইয়ের কাজের জন্য। তাই আজকে তাড়াতাড়ি যাচ্ছি, আজকে সকাল সকাল যাচ্ছি, তার কারণ প্যান্ডেল দেখে তারপরে হচ্ছে মিছিল দেখে, একটু মিছিল দেখবো, দেখে তারপরে বাড়ি আসবো। আর ওই যে অরিত্রি, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলে যেও না। তো চলো আবার দেখা হচ্ছে মেলায় গিয়ে। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আমরা সকাল সকাল না দুপুরবেলায় যাচ্ছি রাজ দেখতে, তখন বেলা 3টে বাজে। আর তোমাদেরকে আগেই বলে দিই, মানে পরশু দিনকে কিন্তু আমাদের একটা নতুন ফোন নেওয়া হয়েছে। এই দেখো, আমি যেইটা আয়নার ভেতরে দেখতে পাচ্ছ, তো তোমাদেরকে বলে দিলাম। ভেবেছিলাম যে সারপ্রাইজ দেব, কিন্তু মনটা ভালো নেই তোমরা জানো। আর এই যে আমরা চলে এসেছি রাসের মেলাতে, তো রাসের মেলাতে এই যে দেখতে পাচ্ছ আমাদের শান্তিপুরের রাস, তো জগৎ বিখ্যাত, জগৎ বিখ্যাত, দেশ দেশান্তর থেকে লোক আসে এই প্যান্ডেল দেখতে, এই রাসের মেলা দেখতে। দুদিন তিন দিন আগের থেকেই কিন্তু লোক আসতে শুরু করে, এসে থাকে, মানে ধরো ঘর ভাড়া করেও থাকে অনেকে। অনেকে দেখবে, দেখাবো রাস্তার ধারে চট পেতে, রাস্তার ধারে আগের দিন মানে এসে চট পেতে ওরা হচ্ছে থাকে, মানে জায়গা ধরে রাখে, না হলে রাসের যে সুন্দর শোভাযাত্রাগুলো মানে দেখতে পাবে না তার জন্য। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। তোমরা যারা যারা শান্তিপুরের রাস কোনো দিনও দেখোনি, তারা তারা অবশ্যই মানে শান্তিপুরের রাস হচ্ছে মানে এই ভিডিওটাতে দেখতে পারবে। এটা হচ্ছে শান্তিপুরে আমাদের স্টেশনের মাঠ, তো এই স্টেশনের মাঠে চলে এসেছি। দেখো এখন তো দুপুরবেলা 3টে বাজে, তো এখন প্রায় ভালোই ফাঁকা ফাঁকা রাস্তা, মানে মেলাটেলা ভালোই ফাঁকা, আবার লোকজনও আছে। কিন্তু আজকে শোভাযাত্রা, আজকে সন্ধ্যাবেলার থেকে বিকেল থেকেই ধরে রাখো প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়, কি বলবো। এদিকে কালনা, বর্ধমান, তারপরে মানে কি বলবো হুগলি, তারপরে এইসব জায়গা থেকে লোক আসে, গাড়ি ভর্তি করে করে লোক আসে। তো দেখো, এটা হচ্ছে জলের ওপরে খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে। প্রতি বছরই এই প্যান্ডেলটা জলের ওপরে এরকমভাবে ঠাকুর ইয়ে করে করে, এই যে জলের ওপরে, তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে কি সুন্দর কৃষ্ণ রাধা কৃষ্ণ জলের ওপরে করেছে এই প্যান্ডেলটা, ভীষণ সুন্দর লাগে। প্রত্যেক বছর এখানে এরকমভাবেই জলের ওপরেই করে। আর তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে যেও না, তাহলে রাসের মানে সমস্ত প্যান্ডেল ট্যান্ডেলগুলো সব আমার এই ভিডিওর ভেতরে আছে। তারপরে আমরা গেছিলাম হচ্ছে শান্তিপুর থানার মাঠে গেছিলাম, তো থানার মাঠে হচ্ছে ওই বৃন্দাবন করেছিল, তো সেটাও তোমরা দেখতে পাবে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে তার জন্য। বৃন্দাবন করেছিল রাম মন্দির বৃন্দাবনে, মানে বৃন্দাবনে যা যা হয় আর যা যা শুনেছ তোমরা, তো সেই প্যান্ডেলের ভেতরেই তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। তো চলো, বেশি বকবক করছি না, ভালো লাগছে না, কথা টথা বলতে ইচ্ছা করছে না আর আজকে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে। আর কিছু কিছু ঠাকুর আছে অসাধারণ সিন সিনারি দিয়ে করা, মানে মনে হচ্ছে যেন সত্যিকারের। দেখো এই ঠাকুরটা দেখে মনে হচ্ছে একদম পুরো সত্যিকারের, তাই না বলো তো? তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর বকছি না বেশি, ভালোও লাগছে না মানে কথা টথা বলতে।
फ्रेंड এই ফার্স্ট টাইম আমি ভয়েস দিচ্ছি, কোনোদিন ভয়েস দিইনি, ভুল ত্রুটি হতে পারে। সো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। শান্তিপুরের রাস উৎসব শুরু হয় গোস্বামী বাড়ি থেকে। এর মধ্যে যেমন বড় গোস্বামী বাড়ি, পাগলা গোসাই বাড়ি, আর বড় গোস্বামী বাড়ির থেকে প্রত্যেক বাড়ি কিন্তু আমাদের রায় রাজা বেরোয়, তো সেটা হচ্ছে সব থেকে বেশি আকর্ষণীয়। ওটা দেখার জন্যই কিন্তু বেশিরভাগ মানুষ দেশ দেশান্তর থেকে আসে। তোমরা হয়তো ভাববে যে রায় রাজাটা আবার কি। আমি বলছি রায় রাজাটা কি, রায় রাজাটা হলো একটা কিন্তু মানুষ, ঠিক আছে। রায় রাজা কাকে বলা হচ্ছে বলো তো? গোসাই বাড়ির যেসব মানে মেয়ে আছে তো সেইসব মেয়েদেরকে একদম বিয়ের কোণে সাজে সাজায়, একদম সোনার গহনা থেকে শুরু করে পায়ের থেকে মাথা পর্যন্ত একদম সোনার গহনায় ভর্তি করে পুরো বিয়ের কোণে যেমনভাবে তোমরা সাজানো দেখেছো তো সেরকমভাবে সাজিয়ে শোভাযাত্রা বের করে, তো ওটাকেই কিন্তু রায় রাজা বলে। আর আমরা শুনেছি অনেক যুগ যুগ ধরে নাকি এটা হয়ে আসছে,
যে রায়রাজাদের বের করলে তো তাদের নাকি সেই বছরের মধ্যেই বিয়ে দিয়ে দেওয়া হয়, কারণ তারা তার জন্যই বের করে যে তাদের হয়তো বিয়ে ঠিক করা থাকে বা বিয়ে হবে হয়তো সামনের মাসে, তো সেই সব মেয়েদেরকেই বের করে, কুমারী মেয়েদেরকে বের করে। তোমরা সবাই ভাবতে পারো রাসের শোভাযাত্রা মানে শান্তিপুরের রাস শেষ, কিন্তু সেটা নয়। এটা হচ্ছে শান্তিপুরের ভাঙা রাস, যেটা এক মাস পর্যন্ত মেলা থাকে। তো হ্যাঁ, আমরা তো সবাই জানি যে শান্তিপুরের ভাঙা রাস এক মাস পর্যন্ত থাকে, অনেকেই জানে এই বিষয়টা। কিন্তু শান্তিপুরের শোভাযাত্রা যেদিনকে বেরোই তার পরের দিন ঠিক কী হয় তা কি তোমরা জানো? তার পরের দিন ঠিক ওই যে গোস্বামী বাড়ি, বড় গোস্বামী বাড়ি, পাগলা গোসাই বাড়ি, তো ওই বাড়িগুলোতে তোমরা দেখতে পাও শোভাযাত্রায় বের করে রাধা কৃষ্ণ গোপাল, তো সবাইকে সাজিয়ে গুজিয়ে বের করে, তো তাদেরকে আবার পরে শোভাযাত্রার পরের দিন স্নান করিয়ে ঢাক ঢোল বাজিয়ে নাচাতে নাচাতে তাকে আবার তার সিংহাসনে রাখে। সেদিনকেও কিন্তু একদম মানে রাসের শোভাযাত্রার থেকে কম কিছু আনন্দ হয় না। তো ছোটোবেলায় অনেকবার গেছি মা কাকিমা জেঠিমার সাথে গোসাই বাড়ির শোভাযাত্রার পরের দিনকের মানে আনন্দটা উপভোগ করতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আরও অনেক কিছু বাকি আছে, চলো দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের যদি রাস উৎসব সম্পর্কে কিছু জানার থাকে, কোনো কিছু তথ্য জানার থাকে, তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমরা অবশ্যই যেটুকু জানি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বক বক করছি না, বেশি কথা বলছি না, তোমরা যদি কমেন্ট করো তবেই আমরা উত্তর দেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এখনও অনেক কিছু বাকি আছে, রাম মন্দির, প্রেম মন্দির, তো অনেক 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 কিছু। তো আমরা এই দেখো চলে এসেছি শান্তিপুর থানার মাঠে, এই যে প্রেম মন্দির দেখতে, তো একদম পুরো বৃন্দাবনের মতনই। কিন্তু বৃন্দাবন হয়তো অনেকে গেছো অনেকে যাওনি, তো এই জায়গাটা তোমরা পুরোটা ঘুরে দেখো, তোমরা কিন্তু একদম মানে বৃন্দাবনের মতনই উপভোগ করবে, আনন্দ উপভোগ করবে। দেখো যেমন বৃন্দাবনের রাসলীলা হচ্ছে, কালিয়া দমন, মানে সমস্ত কিছু মুখে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। তো তোমরা দেখতে থাকো আর আনন্দ উপভোগ করো। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
যে সব।